এখানে আগতেই তেওঁলোকে সার্জিক্যাল স্ট্রাইক আমার ডলরটো মারিছে আর নিজের ডলর ওপরটো মারিছে, সিম্বলটো না থাকিলে মানুষটো নাই নাই সিম্বলটো, আজি আজি নিজের সিম্বলটো হাতি সিম্বলটো কেনেকে হেরাই পেলাম। মাননীয় তপন গগৈ ডাঙরিয়ার বিরুদ্ধে মই প্রণ লৈছো, আজি রাজভাবে কইছো, এক শব্দ মই তেখেতর বিরুদ্ধে নক। বিজেপি কর্মীখিনি আজি অলপ দুঃখ প্রকাশ করা স্বাভাবিক, আর তেখেতর দুঃখর অভাব আমিও গম পাইছো যে এই অন্যায় করা গৈছে, এই একটা অন্যায় যে 5 বছর হারার পিছতো এজন ব্যক্তি লাগি গৈছে, তথাপিও ত্যাগ নিদি এজন বাহিরের এজন মানুষ লাস্ট মিনিটত আনি দিছে। আগতে কই দিব লাগিছে, আগতে কেউ নকল আগতে কই দিব লাগিছে, না হে সিম্বল পালে সিম্বলটো না থাকিলে মানুষটো নাই নাই সিম্বলটো, আজি আজি নিজের সিম্বলটো হাতি সিম্বলটো কেনেকে হেরাই পেলাম। যি সমষ্টির পর 2 জন মন্ত্রী আছে, একজন নহয় 2 জন মন্ত্রী, বোকাহাটত মন্ত্রী আছে, কলিয়াপুরত মন্ত্রী আছে, দেরগাঁওর তেওঁলোকৰ বিধায়ক আছে, এই সমষ্টির পর আজি তেওঁলোকৰ নিজের হাতি সিম্বলটো তেওঁলোকে ধরে রাখব নোৱাৰিলে, কথাৰে নহয় কামেরে মই তার প্রত্যুত্তর দেখাম। মোর উত্তর এই বিভিন্ন কথার উত্তর আপনাদের মোর কথাত নহয় মোর কামত দেখা পাব। যোরহাটবাসী রাইজে আজি কাম করা এজন প্রতিনিধি, সদনত ভালদরে যোরহাটর আবেগ ব্যক্ত করা এজন প্রতিনিধি বিচারিছে, বিশেষকে যোরহাট আর বিশেষকে মোর রাজনৈতিক বর্তমান বিরোধী মাননীয় তপন গগৈ ডাঙরিয়ার বিরুদ্ধে মই প্রণ লৈছো, আজি রাজভাবে কইছো, এক শব্দ মই তেখেতর বিরুদ্ধে নক। আর বিশেষকে তপন গগৈ ডাঙরিয়া সকলে জানে তেও অসুস্থ, দেহ আরোগ্য ভাবে মই কামনা করছো। যদি মোর লক্ষ্য আসলে এবার মোর একটা মনের একটা ব্যক্তিগত হেঁপা আসলে যে মোর ঘোড়া তিনবারকে সাংসদ মো যদি তিনবারকে সাংসদ হল মই ভাল পাম, তো মই ভাবছিলাম কলিয়াবরের পা হম আর কলিয়াবরের পা হয়ে মোর টার্গেট আসলে যে ইয়ার পিছন 2 বছর পিছন আমার বিধানসভাত আমার নির্বাচন হব, বিধানসভাত যিকোনো প্রকার আমার কলিয়াবরত নিজের বিধায়ক লাগবেই, মোর মনের কথা আমার এইজন বতর জ্ঞানী কানত কিবার সরসর মরি গেল, এই কারণে আগতেই তেওঁলোকে সার্জিক্যাল স্ট্রাইক আমার ডলরটো মারিছে আর নিজের ডলর ওপরটো মারিছে। এটা গম পাইছে যে কলিয়াবর কাজিরাঙ্গা প্রার্থী যিজনের নাম ইমান দিনের পর আমি শুনেছিলাম এই সমষ্টিরে কোনবা যে যিজনে যাবার মূল খেলিছিলে, আজি তেওঁৰ টিকেট আমার দিশপুর সেইজনে বতর জ্ঞানী কাটি দিলে। বিজেপি কর্মীখিনি আজি অলপ দুঃখ প্রকাশ করাটা স্বাভাবিক, আর তেখেতর দুঃখর অভাব আমিও গম পাইছো যে এই অন্যায় করা গৈছে, এই একটা অন্যায় যে 5 বছর হারার পিছতো এজন ব্যক্তি লাগি গৈছে, তথাপিও ত্যাগ নিদি এজন বাহিরের এজন মানুষ লাস্ট মিনিটত আনি দিছে, আগতে কই দিব লাগিছে, আগতে কেউ নকল আগতে কই দিব লাগিছে, না হে সিম্বল পালে